হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। আজ আমি তন্দুর ছাড়া গ্যাস ওভেনে কী করে আমরা নান তৈরি করতে পারি ঘরে, সেটাই করে দেখাবো। খুবই সুন্দর হয় কিন্তু, এটা খুবই সফট হয়। চলুন তাহলে দেখি নিই কী করে এটা তৈরি করতে হবে ঘরে। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে ভালো করে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা তেল। এবার তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ টক দই। এবার দইটাকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দইটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি এতে কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। খুব সফট একটা ডো তৈরি করে নেব। যতটা সফট হবে এই ডোটা, এটা কিন্তু ততটাই সফট হবে, নানটা ততটাই সফট হবে। এবার সুন্দর করে মেখে নেব। আমি প্রায় 5-7 মিনিট মেখে নেওয়ার পর ডোটা এখন এই অবস্থায় আছে। এরপর আমি এটার উপর থেকে যেন শুকিয়ে না যায় তার জন্য একটু অয়েল ব্রাশ করে নেব। খুবই সফট হয়েছে কিন্তু ডোটা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1/2 ঘন্টা। ফিরে আসছি 1/2 ঘন্টা পর। আধ ঘন্টা পর আমি দেখি নিই এখন আমার ডোটা কী অবস্থায় এসছে। এই যে দেখুন, এখন খুব সফট, দেখুন কতটা সফট হয়েছে ডোটা। এখন আমি এটাকে আবার একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এটা থেকে আমি এখন লিচি কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে 6 খানা লিচি কেটে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী লিচি কেটে নিতে পারেন। এবার দেখুন হাতের সাহায্যে আমি এটাকে কি করে রাউন্ড শেপ করে নিচ্ছি। এভাবে নিয়ে এটাকে গোল বল শেপ করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কি করে করছি। এরকম করে সবগুলো বল আমি গড়ে নেব। হয়ে গেছে আমার। এরপর আমি এগুলো বেলে নেব। এর জন্য শুকনো ময়দা দিয়ে এটাকে রুটির শেপে বেলে নেব। কিন্তু পুরুত্বটা কিন্তু মিডিয়াম পুরুত্ব হবে এটার, রুটির মতো কিন্তু পাতলা হবে না, তার চাইতে কিন্তু একটু মোটা টাইপের হবে। এই যে হয়ে গেছে আমার বেলা, দেখুন এটার থিকনেসটা। এরপর আমি উপর থেকে জল ব্রাশ করে দেব একটা ব্রাশের সাহায্যে। কেন করছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন।
এরপর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ননস্টিকের প্যান বসানো যাবে না, এরকম অ্যালুমিনিয়ামের প্যান বসাতে হবে। ননস্টিকের প্যান বসালে কিন্তু এটা মানে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে জলের দিকটাকে নিচের দিকে দিয়ে আমি রুটিটা দিয়ে দেব। দিয়ে নিয়ে 5 মিনিট ধরে এটাকে ভেজে নেব। যখন এরকম উপর থেকে ফুলে উঠবে তখন এটাকে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তাওয়াটাকে উল্টো করে দেব। এবার অপর সাইডটাকে ভেজে নেব। জলটা দেওয়ার কারণে কিন্তু এটা আর পড়বে না, তাওয়ার সাথে আটকে থাকবে। এই যে দেখুন কি সুন্দর নান তৈরি হয়ে গেল। এরকম করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। জলের দিকটা নিচের দিকে দিয়ে রুটিটা দিয়ে দেব। আবার রুটিটা যখন এরকম ফুলে উঠবে তখন উল্টে দিয়ে এটাকে অপর সাইডটাকে লাল করে ভেজে নেব। এই যে দেখুন, এরপর এটাকে তুলে নেব। খুবই সুন্দর হয় কিন্তু এটা কষা মাংসের সঙ্গে, কাবাবের সঙ্গে অসাধারণ লাগে খেতে। অবশ্যই আপনারা এটা ঘরে ট্রাই করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।